হরে কৃষ্ণ, আমার সন্তানেরা, এই দেখো রান্না বসে গেছে, রুটি এখনো হয়নি। তোমাদের বাবা আবার কাঁঠাল নিয়ে এসেছে, তো কাঁঠালটা আজকে আমি ডালনা করছি না। কাঁঠালটা আদা দিয়ে, জিরে দিয়ে, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে, এই দেখো একটু গরম মশলা দিয়ে, একটু ঘি দিয়ে আজকে একটু ঝাল মতো করছি। ঝাল, কাঁঠালের ঝাল বলে, সরু সরু করে কেটে এই যে কাঁঠালের ঝাল, তো এখন কষাচ্ছি। এরপরে লবণ দেব, জল দেব, দিয়ে কাঁঠালটা নামাবো, তারপরে রুটি করব, করে গোপালকে ভোগ লাগাবো। এখন সকাল শুরু হলো আর খুব গরম পড়েছে, এ দেখো ঘামছি, সকালে ওয়েদারটা একদম ভালো নেই। তো এখন শুরু হলো, এই যে তোমরা দেখতে থাকো যে কাঁঠালটা এখন রান্না করব, তারপরে গোপালকে ভোগ লাগাবো, তোমরা দেখতে পাবে, দেখতে থাকো সকালবেলায়। এই যে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ থেকেই কষাচ্ছি, কষানো হয়ে গেছে। এবার লবণ দেব, দিয়ে ঢাকা দেব, এই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে এইভাবে কাঁঠালের তরকারি করলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। রুটি দিয়ে, ভাত দিয়ে, আমি ভাত দিয়েও হবে, রুটি দিয়েও হবে, তো দেখতে থাকো। সন্তানেরা, আটা যখন মাখবে না, খুব ঠেসে 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 একটু জল দিয়ে দিয়ে, জল দিয়ে দিয়ে নরম করে আটাটা মাখবে, শক্ত করবে না, তাহলে রুটিটা কি হয়, খসখসে হয়ে যায়, রুটিটা শক্ত হয়ে যায়। আটা যত নরম করে সুন্দর করে মাখবে, তত রুটি কিন্তু খুব সুন্দর ফুলবে। আমার রুটি, প্রত্যেকটা রুটি কিন্তু ফোলে, আর রুটি না ফুললে ভালো লাগে না, তাই না? দেখো আমার সন্তানেরা, রুটি করতে গিয়ে রুটি যদি না ফোলে ভালো লাগে না, তাই আমি আটাটা খুব সুন্দর করে মেখে নিই। একটু কষ্ট হয় কিন্তু আমি মাখি খুব সুন্দর করে। এই দেখো পুরো নরম হয়ে গেছে, এই যে আমি অনেকক্ষণ থেকে মাখছি ঠেসে ঠেসে, এবার মাখা হয়ে গেছে। এবার লেচিগুলো কেটে নেব, এই যে আমি এই সাইজের লেচি করি, এই যে এই সাইজে, ছোট না বড়ও না, ওই জন্য তোমাদেরকে দেখানো। খুব সুন্দর করে আটাটা মাখবে, আর খুব নরম করে ফেলবে না, মানে শক্ত যেন না হয়, যেন আটাটা নরম হয়। এইভাবে তোমরা দেখবে রুটি করে, রুটি খুব সুন্দর ফুলবে। এই দেখো রুটিগুলো ফুলছে, যেহেতু আটাটা খুব সুন্দর করে মেখেছি, ওই জন্য রুটিগুলো ফুলছে। আমি রুটি একটু গোল করে বেলার চেষ্টা করি, জানি না কেমন হয়, তবে রুটি আমি খুব পাতলা করি না, আবার খুব মোটাও করি না, মাঝারি করি। আর এই রুটি অনেকক্ষণ নরম থাকে, আমাদের রুটি করে ভোগ লাগিয়ে খেতে একটু দেরি হয়, ততক্ষণ রুটি খুব সুন্দর নরম থাকে, আবার রুটিগুলো ফুলে ভালো লাগে আর কি। এই যে দেখো প্রত্যেকটা রুটি এইভাবে ফোলে। এবার গোপালকে ভোগ লাগাবো, রুটি হয়ে গেল আমার সন্তানেরা, ভোগ লাগানো হয়ে গেল, রুটি হলো, তরকারি হলো। তো রুটি আর তরকারি ভোগ লাগিয়ে দিলাম, প্রসাদ এবার পাবো আমরা, আমরা সবাই প্রসাদ পাবো, তারপরে আবার রান্না বান্না চলবে, কাঁচা আছে, মেলতে যাব ছাদে, এখন সারাদিন আবার চললো, চলো আমরা প্রসাদ পাই, তোমরাও সব প্রসাদ পেয়ে নাও, আদা আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, জিরে বাটা আছে, একটা পেস্ট বানিয়েছি। এবার দেখো কালো জিরে দেব, এই যে কালো জিরে দিলাম, একটু তেলটা বেশি লাগবে। এটা আমি আজকে কি বানাবো বলতো, বেগুন সুন্দরী, এই যে বেগুন সুন্দরী বানাবো। এই যে মশলা দিয়ে দিলাম, মশলা তেলে কষিয়ে এর মধ্যে ঢেলে দেব, আর উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেব। বেগুন সুন্দরী আজকে এটাই করি। আমি এর আগে অনেকদিন আগে করেছিলাম, খেয়েছিলাম, ভালো লেগেছিল, তাই আজকে আবার করছি। গ্যাসটা কমিয়ে দিয়েছি, তাই তেল ছিটাবে, আবার একটু জোর দিলাম, এটা ভেজে নেব, মশলাটা সুন্দর করে ভেজে নেব, আস্তে 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 জোর দিয়ে ভেজে নেব।
যে ভাজা হচ্ছে, যখন পুরো তেল ছেড়ে যাবে তখন ওই বেগুনের মধ্যে ঢেলে দেব। বেগুনের মধ্যে দেব না, এর মধ্যে বেগুন দিলে কি হবে, বেগুনটা ঘেটে যাবে, এর মধ্যে বেগুন দেওয়া যাবে না। মশলাটা ভেজে নেব, একটু লবণ দেব, অল্প পরিমাণে লবণ দেব, বেগুনে লবণ দেয়াই আছে, আর একটু চিনি দেব। তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। এই যে একটু চিনি দেব, এই যে তেল তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে কোনো বাজে মশলা নেই, প্লেন জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আর কালো জিরে। কাঁচা লঙ্কা দেব না, যেহেতু ঝাল হয়ে যাবে, তাই অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। সামান্য একটু জল, এক ফোঁটা, এই যে হয়ে গেছে। এবার দেখো, এই যে উপর দিয়ে ছড়িয়ে দেব। তোমরাও এইভাবে গোপালকে ভোগ লাগিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আমাকে এক মা ফোনে কমেন্ট, ফোনে বলছে যে মা পাটের শাক কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি করে রেখেছি, খেয়েছি, খুব সুন্দর লেগেছে। এবার একটু পোস্ত ছিটিয়ে দেব এর উপর দিয়ে। এই যে বেগুন সুন্দরী আমার রেডি। এবার অসার তরকারি করবো। আজকে স্যালাড, তারপরে এই যে বড়ি দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে একটা রসা করেছি, বেগুন সুন্দরী করেছি, কাঁঠালের তরকারি, অন্ন, ঘি, তুলসী দিয়ে ভোগ লাগিয়েছি। এবার আমরা প্রসাদ পাবো, তোমরা সকলে মিলে প্রসাদ পেতে থাকো। যা যা করবো নতুনত্ব, যে কোনো জিনিস সব কিছুই তুলে ধরবো তোমাদের কাছে। তোমরা খুব ভালো থাকো, আজকে সারাদিন এইভাবেই চললো, আর সন্ধ্যের সময় কি কি করি না করি তারপরে তোমাদেরকে দেখাবো। তোমরা ভালো থাকো, আর দুপুরবেলায় খাবার তোমরা খেয়ে নাও, ঠিক আছে? দুপুরবেলায় খাবার খেয়ে নাও।